প্রিয় ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনা। দেখুন আমাদের এই দেশি ট্যাংরা মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো। এই দেশি ট্যাংরা মাছগুলো কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন এবং এই মাছগুলোর খাবার কীভাবে প্রয়োগ করলে মাছগুলো গ্রোথ আসবে খুবই তাড়াতাড়ি, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব এবং খাবারের নিয়মগুলো বলে দেব। তার আগে দেশ এবং দেশের বাইরে যেসব ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের নয়নতারা মৎস্য হ্যাচারি নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আর এই পোনা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, আপনারা চাইলেই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমরা পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে নিয়েও যেতে পারবেন। দেখুন আমাদের এই দেশি ট্যাংরা মাছগুলো, আমাদের এই দেশি ট্যাংরা মাছগুলো যদি আপনারা চাষ করেন, যেরকম তেলাপিয়া, পাবদা, গুলশা, পাঙ্গাস, কাপজাতীয় মাছগুলো যে হারে খাবারের প্রয়োজন, ওর এক ভাগ খাবার, আপনার তিন ভাগের এক ভাগ খাবার হলেই এই মাছগুলো চাষ করতে পারবেন। এবং এই মাছগুলো চাষ করলে আপনার সময় লাগবে 5 থেকে 6 মাস বা 7 মাস, এর ভিতরে আপনারা মাছগুলো বাজারজাত করতে পারবেন। এবং এই মাছগুলো আপনারা দেখুন, আমরা এই মাছগুলো হাউজে উঠিয়েছি, এখান থেকে শাওয়ারিংয়ের পর মাছগুলো ডেলিভারি দেওয়া হবে। দেখুন আমরা এখানে লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে করে মাছটা স্ট্রং থাকে এবং মাছটাতে কোনো ভাইরাস জাতীয় না থাকে।